আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, এক ক্যারামেল পুডিং। পুডিংটা নিয়ে অনেকেরই একটা কমপ্লেন থাকে, তাদের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয় না বা মোল্ড আউট করতে গেলে পুডিংটা ভেঙে যায়, ভেতরে নরম থাকে। আজকে আমি আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখাবো খুবই কম সময়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে কোনো রকম বাটার বা তেল ব্যবহার করতে হবে না। প্রথমে আমাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য একটা পাত্রে আমি 2/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1/3 কাপ করে দুইবার নিলেই 2/3 কাপ চিনি হবে। এবার চিনিটা নিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট করে নেব। কোনো রকম অবস্থাতেই চিনিটা দিয়ে ফার্স্ট টাইমে নাড়াচাড়া করবেন না। অনেকেরই একটা কমপ্লেন এইটাও থাকে যে চিনিটা দিয়ে যখন নাড়াচাড়া করে চিনিটা সেই আগের পর্যায়ে ফিরে আসে। এই কারণে আমরা যখন চিনিটা গলে না যাবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণে নাড়াচাড়া করব না। আমার চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে। চিনিটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটা গোল্ডেন কালার ধারণ করবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কোনো রকম অবস্থাতেই আরও বেশি কালার করতে যাবেন না বা ধোয়া উঠানো যাবে না, এতে করে ক্যারামেলটা তেতো লাগতে পারে বা পুড়ে যাওয়ারও একটা আশঙ্কা থাকতে পারে। এবার আমি যেই মোল্ডটা নিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে পুরোটা ক্যারামেল দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দেব। এরপর আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার একটা পাত্র নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। আজকে আমি পুডিংটা তৈরি করব পাউডার মিল্ক দিয়ে। আপনারা চাইলে লিকুইড মিল্ক জাল করে ঘন করে তারপর আপনারা পুডিংটা তৈরি করতে পারেন, তবে আমি আজকে খুব শর্টকাট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পাউডার মিল্কটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে দুধটাকে গলিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দুধের সাথে খুব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত হ্যান্ড হুইস্ক দিয়ে মিলিয়ে নিতে হবে। এবারে আমি এখানে ডিম অ্যাড করে দেব। আমি একটা একটা করে ডিম দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা মিলিয়ে নেব। আমি এই পুডিংটা তৈরি করার জন্য 4টা ডিম ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিও স্ক্রিনে আমি কিভাবে কাজটা করছি। আমি এক এক করে 4টা ডিম খুব ভালোভাবে দুধের মিশ্রণটার সাথে ফেটিয়ে নেব। 4টা ডিমই যখন খুব সুন্দরভাবে দুধের মিশ্রণের সাথে মেলানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি যেই মোল্ডের মধ্যে ক্যারামেল নিয়েছিলাম ক্যারামেলটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ক্যারামেলের পাত্রের মধ্যে আমি দুধের মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। এতে করে ভেতরে যদি কোনো লাম্পস থাকে সেটা থাকবে না। এবার আমি এইখানে একটা পিৎজা প্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। আমি 1/4 ভাগ পরিমাণে পানি দিয়ে মোল্ডটাকে চুবিয়ে নেব। এবার উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা সিল করে দেব। এরপরে ওভেনের 180°C আমি 40 মিনিটের মতো বেক করে নেব। আপনারা চাইলে একই নিয়ম ফলো করে চুলাতেও এই কাজটা করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা আরও একটু কম বেশি লাগতে পারে। পুরো মুখটা খুব ভালোভাবে সিল করে নেয়ার পরে আমি এটাকে ওভেনে দিয়ে দিয়েছি। ওভেন থেকে আমি 40 মিনিট পরে বের করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। এর জন্য একটা নাইফের সাহায্যে আমি চারিপাশ থেকে পুডিংটা একটু ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা যখন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে তখন আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটটার মধ্যে আমি খুব সুন্দরভাবে সাবধানতার সাথে পুডিংটা উল্টে নেব। এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, তা না হলে পুডিংটা কিন্তু ভেঙে যেতে পারে। আমার পুডিংটা কিন্তু অলরেডি ডান।
व्यूअर्स देखे निश्चय बुझते पारछेन कतटा सुंदर भावे पुडिंगटा सेट हो गए और देखते किन्तु असम्भव सुंदर छिलो। कलरटा कतटा सुंदर एसेछे आपनारा देखे निश्चय बुझते पारछेन। एबार आमी एकटा पुडिंग आपनादेरके केटे देखाच्छि। पुडिंगटा किन्तु भितर थेके खुबी स्मूथ हयेछिलो এবং খেতে অসম্ভব মজার ছিল। আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, আমার রেসিপি ফলো করে হুবহু ট্রাই করলে আপনাদের পুডিংটাও খুব সুন্দরভাবে সেট হবে। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।